বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বল এই চিকেন বলটা তৈরি করা অনেক সহজ চলুন তাহলে আমরা দেখি এইটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ বুটের ডাল তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্টের অংশ এখানে আমরা পুরোটাই হাড় ছাড়া মাংসটা নিয়েছি তারপরে আমরা ওই বুটের ডালটাকে চুলায় একটা পাত্র বসিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব বুটের ডালটা ভাজা হয়ে গেলে এখানে আমরা চিকেনগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া তারপরে এই বুটের ডালটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি এখানে আমরা নিয়ে নিয়েছি এক চামচ লবণ কোয়াটার চার চামচ গরম মশলার গুঁড়া এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা এবং পেঁয়াজ চারটা বড়ো সাইজের এখানে আমরা বেরেস্তা করে নিয়েছি একবারে মচমচে করে এখন আমরা এই ব্লান করা মাংসের মধ্যে বুটের ডালের গুঁড়াটা দিয়ে দিব তারপরে দিয়ে দিব বিস্কুটের গুঁড়াটা বিস্কুটের গুঁড়াটা দেওয়ার পরে আমরা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই তিনটা উপকরণ মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে শুকনো সব মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দেওয়ার পরে আমরা সব কিছু একসাথে মিলিয়ে মাখিয়ে নেবো সবগুলো উপকরণ ভালোভাবে মেশাতে হবে যাতে মশলাগুলো কোথাও দলা দলাভেদে না থাকে এবং লবণের পরিমাণটা সব জায়গায় ভালোভাবে মিশে যায় সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে এখন আমরা এগুলোকে ছোট ছোটো বল আকারে তৈরি করে নেব দেখুন কিভাবে বলগুলো তৈরি করতে হয় এভাবে একটা একটা বল তৈরি করে আমরা একটা সাইডে রেখে দেব এভাবে একই নিয়মে আমরা সবগুলো মিশ্রণের বল বানিয়ে নেবো দেখুন আমাদের সবগুলো চিকেন বল বানানো হয়ে গিয়েছে এখন আমরা চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে সয়াবিনের তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা চিকেনের বলগুলোকে একটা একটা করে দিয়ে দেব এবং এই বলগুলোকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু ভিতরে একটা কাঁচা ভাব থেকে যাবে এভাবে চুলার মিডিয়াম আছে এই বলগুলোকে আমরা ভাজবো দেখুন ভাজার পরে আমাদের বলগুলো কি সুন্দর ব্রাউন কালার হয়েছে এখন আমরা এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের চিকেন বল দেখুন আমরা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরে কতটা পারফেক্ট হয়েছে এর ভিতরে কোনো সাদা বা কাঁচা অংশ নেই এরকম আর রেসিপি চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি